অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বলেছেন, শহীদ মিনারে যারা হামলা করেছে তারা দেশের শত্রু, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছেন, জাতীয় সংকটে গণতন্ত্রের জন্য সংলাপের বিকল্প নেই। তৌহিদি জনতার ব্যানারে 22 ফেব্রুয়ারিতে হামলায় ক্ষতিগ্রস্ত সিলেট শহীদ মিনার পরিদর্শন করে তারা এসব মন্তব্য করেন। সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেন, সংলাপ হতে পারে দুধরনের, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলের, আর আগামী নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের মধ্যে।